হে গাইজ, ওয়েলকাম টু ফিল্ম সিনেমা দৃষ্টান্ত। সবার আগে একটা কথা বলতে চাই যে তারেক আনাম খান স্যার বাংলাদেশের একজন বহু বহু মানে একটা বিশাল বড় একজন অভিনেতা, যাকে আমরা মূলত নাটকে দেখতে পাই, সিনেমাতেও দেখতে পাই বাংলাদেশি। তিনি আমাদের এখানে মানে এপার বাংলাদেশে প্লিজ কাজ করুন, প্লিজ মানে প্লিজ কাজ করুন প্লিজ, বিকজ ইউ আর আউটস্ট্যান্ডিং। আমি যতটা চঞ্চল চৌধুরীকে ভালোবাসি, যতটা আপনাদের ওখানকার আরিফিন শুভকে ভালোবাসি অ্যাজ অ্যান অ্যাক্টার, তো আপনার অভিনয় দেখে না আমি চাই যে আপনি আমাদের এখানে কাজ করুন। সো প্লিজ আসুন, বিকজ আজকে আমি হইচইতে রিসেন্ট রিলিজ হওয়া একটা ফিল্ম দেখলাম, যার নাম হচ্ছে কষ্টনীর, ডিরেক্টেড বাই আশফাক নিপুন, যেটা বাংলাদেশের ফিল্ম হইচইতে রিলিজ পাওয়া। তো ফিল্মটা নিয়ে আমি কিছু বলতে চাই বা একটা রিভিউ করতে চাই। সো আপনাদের একদম আমি স্বাগত জানাই কষ্টনীর ফিল্মের রিভিউতে। চলুন রিভিউ শুরু করা যাক। কষ্টনীর ছবিটা এমন একটা ছবি যেটা খুবই রুটিন একটা প্লটের ওপরে বেস করা, বাট দ্য ফ্যাক্ট ইজ যে ওই রুটিন প্লটটাকে নিয়ে আমাদের বর্তমান যে ফ্যামিলি প্রবলেমগুলো হয়, স্পেশালি যদি একটা ফ্যামিলি খুবই বয়স্ক মানুষ বা একজন বড় মানুষের দ্বারা পরিচালিত হয় বয়সে, তো তখন তার যে টিন এজার সেই ফ্যামিলিতে আছে বা কম বয়সী, তাদের কি পরিণতি হতে পারে বা তাদের ওপর দিয়ে সেটা কেমন যায়, তো এই পরিস্থিতিগুলোকে মিক্স করে খুবই আপডেটেডলি প্রেজেন্ট করা হয়েছে। অ্যান্ড দিস ফিল্ম ইজ ভেরি ওয়েল মেড অ্যান্ড দ্য স্টোরি ইজ ভেরি ওয়েল টোল্ড। আশফাক নিপুন একজন নাটকের মানে নাটকের জগতের মানুষ, বাংলাদেশি, তো তিনি এটা ডিরেক্ট করেছেন এই ফিল্মটা। সো আমি প্রথমে স্টোরি নিয়ে বলতে চাই যে স্টোরিটা আমি যে যে বললাম যে একদমই নতুন কিছু নয়, বাট স্ক্রিন প্লে রাইটিং এই স্টোরিটার একটা বহুত বড় প্লাস পয়েন্ট, যেই জন্য স্টোরিটা একটা হিউজ জায়গায় যেতে পারে, অ্যাজ আ ফ্যামিলি এন্টারটেনার হোক বা একটা মেসেজওয়ালা ফিল্ম হোক, এটা প্রত্যেকে একসাথে বসে দেখতে পারবে, বোর হবেন না। অ্যান্ড সবথেকে ভালো কথা যে ক্যারেক্টারের রাইটিংগুলো এত সুন্দর না, যে পাঁচটা সন্তানের ক্যারেক্টার আছেন, তো পাঁচটা সন্তান পাঁচ রকমের, মানে পাঁচজন পাঁচ রকমের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আছেন। সো দিস এই জিনিসগুলোই না এই ফিল্মটাকে খুবই এনগেজিং বানাচ্ছে, খুবই স্পেশাল বানাচ্ছে, আর খুবই মাথা খাটিয়ে এর স্ক্রিন প্লেটা লেখা হয়েছে। তো স্টোরি ওয়াইজ স্পেশালি স্ক্রিন প্লে অ্যান্ড রাইটিং ওয়াইজ দিস ফিল্ম ইজ ভেরি গুড। দেন সেকেন্ড গুড অ্যান্ড পজিটিভ পয়েন্ট ইজ দ্য পারফরমেন্সেস। তারেক আনাম খান অসাম। দেন সেকেন্ড যাকে আমি মানে যাকে আমি দেখতে পেয়ে যার মানে একদম সেরা লেগে যার পারফরমেন্স, তার নামটা আমি ইতিমধ্যে ভুলে গেছি, আই থিঙ্ক শ্যামল সামথিং নাম হবে তার, যিনি আমরা যাকে মাইন্ড গার্চি পাইতে দেখতে পাই, যেটা আমার খুব পছন্দের একটা বাংলাদেশি ফিল্ম। সো হি ইজ অলসো গ্রেট অ্যান্ড প্রত্যেকে তাদের বেস্টটা দিয়েছেন। শুধু একজন জানা আই থিঙ্ক সাবিলা নূর, তিনি কিছু কিছু জায়গায় একটু ন্যাকামো করে ফেলেছেন যেটা চলে, সো ওভারঅল পারফরমেন্সের দিকেও খুবই ভালো। থার্ড পয়েন্ট ইজ দ্য মেকিং অফ আ হাউস ড্রামা। এর রাইটিংয়ের সাথে এর টেকনিক্যাল দিকও একটা ফ্যামিলি ড্রামা হিসেবে কিন্তু খুবই ভালো জায়গায় আছে, মানে এর যে টেকনিক্যালিটিস খুব আহামরি বলবো না, বাট এত সুন্দরভাবে এর রাইট মানে স্ক্রিন প্লের সাথে মেল্ট হয়ে প্রেজেন্ট হচ্ছে, স্পেশালি সিনেম্যাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোর, স্পেশালি কিছু কিছু জায়গায় যেখানে ইমোশনাল দিকটা দেখানো হচ্ছে, ভেরি গুড। আর আমি লাস্ট বাংলাদেশের যে যে কাজগুলোকে গালাগাল দিয়েছি, মানে আমার খুব খারাপ লেগেছে তাই গালাগাল দিয়েছি, এমন না যে বাংলাদেশি ফিল্ম ভালোবাসি না, আমি অবশ্যই ভালোবাসি, সো এটা আমাকে অনেক আনন্দ দিয়েছে দেখার পরে। এবার আমি আসবো ডিরেকশানে। অ্যাজ আ ডিরেক্টর আশফাক নূর, আমি ভুলে যাই নাম মনে রাখতে পারি না ভালো মতো, তো তিনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব ভালোভাবে সামলেছেন। আই থিঙ্ক তিনি খুব মাথা খাটিয়ে এবং ভেবেচিন্তে এই প্লটটাকে ফিল্মে নামিয়েছেন, যে এটা একটা খুবই রুটিন স্টোরি কিন্তু আমাকে এটা ফিল্মে নামাতে হবে, তাই আমাকে সেভাবেই কাজ করতে হবে। বাট কিছু কিছু জায়গায় গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমরা কোনো ফিল্ম এর থেকে বড় কথা একটা নাটক বা একটা টেলিফিল্ম দেখছি, বাট সেই জায়গাগুলো যদি আমরা সাইডে রাখি, ছোটোখাটো প্লট হোলস আমরা সাইডে রাখি, তো দিস ফিল্ম ইজ ভেরি গুড। আপনারা দেখবেন, আপনাদের ভাল লাগবে, ফ্যামিলিকে দেখুন, স্পেশালি বাবাদের সাথে দেখবেন, এটা বাবাদের সিনেমা, এটা বাবার সাথে বসে দেখবেন, তাহলে যদি কিছু চেঞ্জ হতে পারে। তো ওভারঅল দ্য ফিল্ম ইজ গুড,
মাই রেটিং ফর দিস মুভি ইজ 7.5 আউট অফ 10। আর প্লিজ আমি রেকমেন্ড করছি যে ফিল্মটা দেখুন, প্যারেসি করে দেখবেন না, একদম ওটিটিতে সাবস্ক্রাইব করেই দেখুন। তাই এই জন্য আসি, দেখো অন্য কোনো ভিডিওতে, আর আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে দেবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, শেয়ার আওয়ার ভিডিওস, অ্যান্ড লাইক করতে ভুলবেন না। টাটা।